হাই বিহান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ব্যাগ কিংবা বস্তা দিয়ে কিভাবে খুব সহজে বাসায় আপনারা দারুণ কোনো কিছু তৈরি করতে পারেন তো এটার জন্য আমার প্রয়োজন হবে একটা এই বাটিটা আমি নিয়ে নিব আর লাগছে একটা পেন্সিল আমি প্রথমে কাটার দিয়ে খুব সুন্দর করে এটা সার্কেল মতো আমি তৈরি করে নিব আমি দেখেন সার্কেল তৈরি করা হয়ে গিয়েছে এখন এই যে কেটে নিয়েছি অফলাইনে এখন আমি ঠিক এগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে নিব আপনারাও এভাবে যদি পলি যদি এর ভিতরে থেকে থাকে তাহলে ছাড়িয়ে নেবেন না থাকলে কোনো সমস্যা নেই ছাড়ানো লাগবে না আপনারা ডাইরেক্ট কাজ করে নিতে পারবেন তো আমি দেখেন এটা আমি কেটে নিয়েছি অফলাইনে এখন আমি উল সুতা নিয়ে নিয়েছি তো একটা গিট আমি এখানে দিয়ে নিব প্রথমে আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি এবং এখান থেকে ব্যাক সাইড থেকে আমি এটা উঠাবো আমি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি যে হকল এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি এখানে ঠিক চেন সেলাই যেটা আমরা দিয়ে থাকি আমি এখানে ঠিক এভাবে চেন সেলাই দিয়ে নিব সম্পূর্ণ সার্কেলটার উপরে আমি একটু বড় বড় স্টিচ করে চেন সেলাইটা দিয়ে নিব আমি ঠিক এভাবে বড় বড় স্টিচ করে করে আমি চেন সেলাই দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা এখানে ব্যবহার করতে পারবেন আমি ঠিক এভাবে এই যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো দেখেন অফলাইনে আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন সামনে এটা এই চেনের গোড়ায় উঠিয়ে লক করে দিব ঠিক এভাবে নিয়ে আমি ব্যাক সাইড দিয়ে আমি এটা লক করে দিব সুন্দর করে আপনারা সুন্দর করে এটা লক করে দিবেন তো আমি এখন আরেকটি কালারের উলসুতা নিয়ে নিয়েছি তো যে কোনো একটা ঘরে আমি উঠাবো এটা প্রথমে আমি যে কোনো একটা ঘরে উঠাচ্ছি উঠানোর পরে ঠিক এভাবে নিয়ে আমি এর ভিতরে কাজ করব আপনারা ঠিক এভাবে দিবেন আপনাদের যদি একটু ছোট হয়ে থাকে তাহলে কম দিলেও হবে একটু বড় হয়ে থাকলে একটু বেশি করে এভাবে আপনার দিয়ে যাবেন তো আমি চারটা পাঁচটা এভাবে দিয়েছি যে রুমে যেমন লেগেছে আমি ঠিক সেই রুমে তেমনই ইউজ করেছি আমি ঠিক এইভাবে প্রত্যেকটা রুমের ভিতরে এইভাবে আমি দিয়ে যাব চারটা এবং পাঁচটা যে রুমে যত যেমন লাগবে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এটা আপনারা স্টিচ যখন দিবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কয়টা লাগবে এক এক রুমে এভাবে দেওয়ার জন্য স্টিচগুলা তো আমি এইভাবে সম্পূর্ণ রোটা কমপ্লিট করব অফলাইনে কমপ্লিট করে আমি চলে আসব আমার এখন সম্পূর্ণ রোটার কমপ্লিট করা হয়েছে অফলাইনে দেখেন এখন আমি এখানে লাস্টের ঘরটা আমি আবারও এভাবে দেখে দিচ্ছি আমার এই রুমে ফাইভটা আমার এভাবে স্টিচ নিলে আমার কমপ্লিট হবে আসলে ডিজাইনটা নিজের কাছে ডিপেন্ড করে কেমন ডিজাইন আপনি ওঠাবেন কেমন কালারের সুতা ম্যাচিং করে দেবেন সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে তো দেখেন আমি আর এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা কাশি দিয়ে আমি এই সাইডটা কেটে নিব এখন খুব সুন্দর করে আমি চারি সাইডটা এভাবে আমি কেটে ফেলে দিব। যেটা আমার বাড়তি অংশ ছিল দেখেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আবারও আমি একটা গিট আমি ব্যাক যে সাইডটা আমার ছিল অপোজিট সাইডটাও আমি কাজ করে নিব ঠিক এভাবে আমি উঠাবো অপোজিট সাইডটাও আমি সেমভাবে আমি এভাবে উঠে নিব আমি এভাবে প্রত্যেকটা রুমে আমি চারটা পাঁচটা আমার প্রয়োজন মতো আমি দিয়ে নেবো কারণ আমরা যে চেন সেলাইটা দিয়েছিলাম এটা কিন্তু আমরা মানে সবার পারফেক্ট একটা মাপ আসে না তো এই জন্যই আমি বলে নিয়েছি কারণ অনেকের প্রবলেম হতে পারে আমি এই রুমে ফাইভটা দিয়েছি আপনারা চাইলে ফাইভটাও দিয়ে নিতে পারবেন এই রুমেও আমি ফাইভটা দিব তাহলে ফুলগুলা একটু মানে বোঝা যাবে এই জন্য তো এভাবে আমি সম্পূর্ণ রো কমপ্লিট করে ফেলবো দেখেন আমি এখানে কাজ করছি তো এই যে আমি স্টেজটা দিয়েছি সেমভাবে আমি সম্পূর্ণ রোটা টা কমপ্লিট করে ফেলেছি এখন আমি এখানে লক করে দিব ঠিক এখানে নিয়ে আমি ব্যাক সাইডে যে এটা গিট করে দিয়ে দিব তাহলে আমার এটা লক হয়ে যাবে এখন আমি নেক্সট কাজে আমি চলে যাচ্ছি আমি একটা পেন্সিল দিয়ে মাঝে আমি দেগে নিচ্ছি আমি ঠিক এভাবে দাগটা দিয়ে নিব এর ভিতরে আমি কাজ করব তার জন্য আমি এই যে পিঙ্ক কালারের যে সুতাটা আছে এটা আমি দিয়ে নিচ্ছি এই পিঙ্ক কালারের সুতাটা আমি প্রথমে নিয়ে প্রথমে এই যে দুইটা সাইডে কাজ করেছেন মাঝে আমি ঠিক এভাবে নিব নিয়ে আমি ঠিক এভাবে নিয়ে তিনবার আমি এভাবে আমি নিয়ে ঠিক এখানে আমি দিয়ে দিলাম এটা ফুলের কড়ি হিসাবে এখানে আপনার ফুলের যে রেণু রেণুটা হিসেবে একটি কোনো রুমে দুইটি এভাবে দিব যে এটা যেমন ফুল এটা আপনারা কাজ করতে করতে বুঝবেন যে কোনটা একটা দেওয়া লাগবে কোনটা দুইটা দেওয়া লাগবে তো এভাবে আমি এই রোটাও কমপ্লিট করে ফেলবো আমি আরেকটা ঘর দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমি ব্যাক সাইড থেকে নিলাম এখানে আমি তিনবার পেঁচাবো কারণ আমার এটা উল সুতা বেশি পেঁচানোর প্রয়োজন নাই আমার তিনবার পেঁচালে হয়ে যাবে আবারও আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি আবারও ঠিক এভাবে বার আমি পেঁচিয়ে আমি এখানে লক করে দিব তো এইভাবে আমি দুইটা রুম দেখিয়ে দিলাম আপনারা সম্পূর্ণ রুমটা করে করে ফেলবেন তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রোটা কমপ্লিট ফিরে এসেছি এখন আমি এই সোতাটা দিয়ে আমি ভিতরে আমি স্টিচটা দিয়ে যাব আপনারা একটু লক্ষ্য করেন এটা নর্মালি যে কাঁথা স্টিচটা আমরা দিয়ে থাকি ঠিক সেম ভাবে আমি এখানে একটা স্টিচ দিয়ে যাব সেম ভাবে আমরা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে আমি হাত দিয়ে একটু টেনে নিচ্ছি আপনাদের যদি মনে করেন কুচকিয়ে যায় কিংবা আপনাদের ওরকম মনে কিছু হয় তাহলে হাত দিয়ে হালকা করে টেনে নিবেন তাহলে ঠিক ঠিক চলে আসবেন তো আমি এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলব দেখেন এখন আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি সম্পূর্ণটা করেছি এখন আমি এখানে একটা ফুল সেট করে দিব এটা আমার পরবর্তী টিউটোরিয়ালে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি যে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব তো আপনারা এটাও সুই সুতা দিয়ে এভাবে সেট করে দিবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন আল্লাহ হাফেজ